ধরে নেই আমাদের একটি সাবস্পেস দেয়া আছে এখানে একটি সাবস্পেস আমরা আমাদের আগের ভিডিওতে সাবস্পেসের ব্যাপারটি সম্পর্কে কিছু ধারণা পেয়েছিলাম এবং এটি একটি সেটের ধারক বা সমান আমরা আগে জেনেছিলাম যে কোনো একটি ভেক্টরের ধারক বা স্প্যান হলো একটি বৈধ সাবস্পেস সুতরাং এটা হবে V1, V2 এভাবে করে পুরো ভি পর্যন্ত এবং এখানে যারা আছে এরা প্রত্যেকটি হচ্ছে এক একটি ভেক্টর এবং আমরা আরও জানি যে এই সেটের কোন ভেক্টর একটি অপরটির উপর নির্ভরশীল না অর্থাৎ অর্থাৎ এরা সরল রৈখিকভাবে স্বাধীন বা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এখানে ভি ওয়ান ভি টু থেকে শুরু করে পুরো ভিএন পর্যন্ত সবগুলো ভেক্টর একটি অপরটি থেকে রৈখিকভাবে স্বাধীন বা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আমি ভিডিওতে লিখছি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভিডিওর মূল কথা বলার আগে আমি তোমাদের জানিয়ে দিতে চাই স্প্যান বা ধারকের ধারণাটি কী স্পেন মানে হচ্ছে আসলে এই যে সেট বা সাব স্পেসটি আছে এটি নির্দেশ করে এই যে সকল ভেক্টরগুলো রয়েছে এই সকল ভেক্টরের সকল সম্ভাব্য সরলরেখিক সংযুক্তি বা লিনিয়ার কম্বিনেশন তাহলে আমরা এদের প্রত্যেকটি সংযুক্তির জন্য আলাদা আলাদা করে পাচ্ছি সি ওয়ান গুণ ভি ওয়ান যোগ সি টু গুণ ভি টু এভাবে করে পুরো সি এন গুণ ভি এন পর্যন্ত প্রকৃত সংখ্যায় প্রতিটি সম্ভব সি এর জন্যে এদের প্রত্যেকের সম্ভাবনা নিয়ে এরপর এদের সাথে প্রত্যেকটি ভেক্টরের সেটিকে আমরা বলবো একটি স্প্যান বা ধারক এবং এভাবে আমরা হিসেবে সংজ্ঞায়িত করি এখন চলো আমরা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা মানে জেনে নেই যে সি ওয়ান ভি ওয়ান যোগ সি টু ভি টু এভাবে করে পুরো সি এন ভি এন পর্যন্ত এদের একমাত্র সমাধান হবে একটি শূন্য ভেক্টর এখানে শূন্যের উপর একটি ভেক্টর চিহ্ন দিয়ে নিচ্ছি অর্থাৎ যখন এটি পুরোটি সমান হবে শূন্য অর্থাৎ সি ওয়ান সমান সি এভাবে করে পুরো সি পর্যন্ত সমান হবে শূন্য আমরা আমাদের সাধারণ জ্ঞান থেকে বলতে পারি আমরা কখনো এই ভেক্টরগুলোকে একে অপরের সংযুক্তি বা কম্বিনেশন হিসেবে দেখাতে পারবো না এখন যদি উভয় শর্তদয় অর্থাৎ এই সেটের ভেক্টর বা এই ভেক্টরের স্প্যান যদি সমান হয় এবং ভেক্টরের সাব স্পেসের বা এরা যদি সৃষ্টি করে এই স্পেসটি বা এই সাবস্পেসের স্প্যানটি এবং এরা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে আমরা বলতে পারি যে এই ভেক্টরের সেটটি বা একে নাম দিতে পারি না কি নাম দিতে পারি ধরো নাম দিলাম এস তাহলে এস সমান হবে ভি ওয়ান ভি টু এবং এভাবে ভি এন পর্যন্ত এরা সবাই হবে ভেক্টরটির সমান এবং এখানে এসে আমরা আমাদের ভিডিওর মূল বক্তব্যটি বলতে পারি যেটি হচ্ছে এই যে আমাদের সেটটি এস এই সেটটি হচ্ছে আমাদের ভিত্তি অর্থাৎ আমাদের ভি এর ভিত্তি এটি আমি এতক্ষণ তোমাদের বলতে চাচ্ছিলাম অর্থাৎ কোনো কিছু যদি কোনো সেটের ভিত্তি হয় তাহলে সেই ভেক্টরগুলো বা সেই ভেক্টারের স্প্যান সেই সাবস্পেসের যে কোনো ভেক্টরকে গঠন করতে পারবে এবং ভেক্টরগুলো হবে পরস্পর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তাহলে আমরা অনেকগুলো উপায় পেলাম এটি দেখার একটি উপায় হলো এভাবে দেখা যায় যে এমন অনেক কিছুই আছে যাদের আমরা প্রকাশ করতে পারি কোনো কিছুর স্প্যান হিসেবে যেমন যদি এটি ভি এর ক্ষেত্র হয় তাহলে আরেকটি 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 আমি ভেক্টর সেট টি সেটা নেই তাহলে হবে সেট এস এর সকল উপাদান নিয়ে অর্থাৎ ভি ওয়ান ভি টু থেকে পুরো ভি এন পর্যন্ত এবং এই সেটে অন্য একটি ভেক্টরও থাকবে আমরা এই ভেক্টরটিকে বলতে পারি ভি না আমরা বলবো বিশেষ ভি তাহলে আমরা দেখছি এই সেট হলো সেট এস যোগ একটি বিশেষ ভেক্টর যেখানে এই বিশেষ ভেক্টর সমান আমরা বলতে পারি ভি ওয়ান যোগ ভি টু সুতরাং পরিষ্কারভাবেই এটি কোনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট নয় এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি টি এর স্প্যান কত আমি ভিডিওতে লিখছি তোমরা লক্ষ্য করো আমি বলছি টি এর স্প্যান এখনো হবে এই সাবস্পেস ভি এর সমান কিন্তু আমরা জানি আমাদের কাছে একটি বাড়তি ভেক্টর আছে যেটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নয় তার মানে আমরা বলতে পারি এই পুরো সেটটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নয় সুতরাং টি হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আমি ভিডিওতে লিখছি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সুতরাং এক্ষেত্রে টি ভি এর একটি ভিত্তি বলে গণ্য হবে না তাহলে আমি তোমাদের একটি উদাহরণ দেখালাম কারণ যেভাবে আমি ভিত্তি নিয়ে চিন্তা করি আসলে ভিত্তি হলো ন্যূনতম ভেক্টর নিয়ে গঠিত তাহলে আমাদের দরকার ন্যূনতম সেট এটি এখন নিচে লিখে ফেলি যদিও এটা কোনো যথাযথ সংজ্ঞা নয় আমি একটি ভিত্তিকে এইভাবে দেখি দাঁড়ো আমি আগে আমার লেখার রংটি বদলে নিচ্ছি একটা ভালো রং বেছে নেই হুম সুতরাং ভিত্তি হলো একটি ন্যূনতম আমি ন্যূনতমকে উদ্ধৃতি চিহ্ন দিয়ে লিখছি কারণ এটিকে পরে সংজ্ঞায়িত করতে হবে একটি ন্যূনতম ভেক্টরের সেট যা হলো এই সাব স্পেসের স্প্যান বা ধারক তোমরা লক্ষ্য করো আমি সম্পূর্ণটি ভিডিওতে লিখছি তাহলে এখন এই ক্ষেত্রে এটি হবে ভেক্টরটি ন্যূনতমাসের যদিও আমি এই বিষয়টি এখনই প্রমাণ করছি না কিন্তু তুমি যদি দেখো এটিকে দেখো তাহলে দেখবে যে এটি একটি ভেক্টরের স্প্যান হলেও এটি কিন্তু কোনো ন্যূনতম ভেক্টর নয় কারণ আমি চাইলেই এই শেষ ভেক্টরটিকে এখান থেকে সরিয়ে ফেলতে পারি আমি একে চাইলেই সরিয়ে ফেলতে পারবো তাহলে এই যে ভিত্তিটি এই ভিত্তিটি যা বাকি রয়েছে এটি কিন্তু তারপরও আমার এই সাবস্পেসটির ভিত্তি হবে তার মানে এখানে এই যে এই ভেক্টরটি ছিল এটি ছিল বাড়তি একটি ভিত্তির ক্ষেত্রে তোমার বাড়তি থাকবে না এদের যে প্রত্যেকটি উপাদান আছে এদের প্রত্যেকটি উপাদানের সামর্থ্য থাকতে হবে একটি সাবস্পেস গঠন করার অনেক কথা হলো এখন তাহলে চলো আমরা কিছু উদাহরণ করে দেখি তাহলে বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এখন চলো তাহলে আমি একটি ভেক্টর না একটি ভেক্টরের সেট কল্পনা করি ধরে নেই আমরা আমাদের ভেক্টর আচ্ছা আমরা এখানে ধরে নিচ্ছি আমরা আর তে কাজ করছি অর্থাৎ আমরা দুই মাত্রার জগৎ নিয়ে কাজ করছি ধরি আমার প্রথম ভেক্টরটি হচ্ছে দুই তিন এবং আমার দ্বিতীয় ভেক্টরটি দ্বিতীয় ভেক্টরটি হচ্ছে সাত ও শূন্য এখন চলো আমরা এই ভেক্টর দুটি স্প্যান নিয়ে ভাবি এই ভেক্টর দুটির স্প্যান কি হবে আমি ভিডিওতে লিখছি এস এর স্প্যান কি হবে এর কি কি লিনিয়ার কম্বিনেশন হতে পারে এবং চলো দেখি যে এটা কি সমস্ত আর টু কি না এবং এটা যদি সমস্ত আর হয় তাহলে আমরা আর টু এর যেকোনো কিছু এর দুটির লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে বের করতে তিন যোগ সি টু গুণ সাত শূন্য এবং সত্যি সত্যি যদি এর ধারক সমস্ত আর হয় তাহলে আমরা সবসময় বের করতে পারবো আর টু এর যেকোনো বিন্দু এই সি ওয়ান এবং সি টুর সাহায্যে তাহলে চলো দেখি আমরা এটা করতে পারি কিনা সুতরাং আমরা এখানে পাচ্ছি যোগ সমান হচ্ছে এরপর যোগ শূন্য সি টু বা শূন্য সমান হবে এক্স টু এখন আমরা যদি এই দ্বিতীয় সমীকরণে উভয় পক্ষকে তিন দ্বারা ভাগ করি তাহলে পাই সি ওয়ান সমান এক্স টু ভাগ তিন এখন যদি এটি একে আবার প্রথম সমীকরণে প্রতিস্থাপন করি তাহলে পাবো দুই ভাগ তিন আমি সি ওয়ানকে এখানে প্রতিস্থাপন করছি তাহলে দুই ভাগ তিন দেখে নিই হ্যাঁ আমার হিসেব ঠিক আছে এবং তিন যোগ সাত সি টু সমান হচ্ছে এক্স ওয়ান এখন আমরা যদি উভয় পক্ষ থেকে দুই ভাগ তিন এক্স টু কে বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাই সাত সি টু সমান এক্স ওয়ান বিয়োগ দুই ভাগ তিন এক্স টু হ্যাঁ ঠিক আছে এখন উভয়কেই ভাগ করি সাত দ্বারা তাহলে পেলাম সি টু সমান আমি রংটা বদলে নিচ্ছি হ্যাঁ সি টু সমান এক্স ওয়ান ভাগ সাত বিয়োগ দুই ভাগ একুশ এক্স টু এখন তুমি চাইলে নিতে পারো যে কোনো মান এই x1 এবং x2 এর জন্য যেখানে উভয় x1 এবং x2 হবে প্রকৃত সংখ্যার উপাদান আচ্ছা একটা কথা বলে নেওয়া ভালো এখন এখানে আমরা যত সংখ্যার কথাই বলবো সবই হবে প্রকৃত সংখ্যা তুমি আমাকে যে কোনো প্রকৃত সংখ্যা দাও না কেন আমি এদের এখানে বসিয়ে আমি আমারই প্রাপ্ত সমীকরণ দুটিতে x1 এবং x2 এর মান বসে তোমরা দেখতেই পাচ্ছ এখানে x1 এবং x2 এর মান বসালেই আমি c1 এবং c2 এর মান পেয়ে যাব এই সূত্র দুটি নিয়ে কাজ করা খুবই সহজ কারণ এদেরকে তোমার ভাগ করতে হবে না শূন্য বসাতে হবে না বা তেমন কিছুই করা লাগবে না এই সূত্র দুটো সব সময়ই কাজ করবে তুমি আমাকে যে কোনো x1 এবং x2 এর মান দাও আমি তোমাকে এর সাহায্যে এবং সি মান বের করে দেব যেটি অবশ্যই হবে ভেক্টরটির একটি লিনিয়ার কম্বিনেশন তাহলে এস এর স্প্যান হবে আর টু সুতরাং আমি লিখে নিচ্ছি এস এর ক্ষেত্র হবে আর টু এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে ভেক্টর দুটি এরা কি এরা কি সরল রৈখিকভাবে স্বাধীন অর্থাৎ এরা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা এবং লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স বলতে বোঝায় সমীকরণগুলোর একমাত্র সমাধান হবে দাঁড়াও আমি রংটা বদলে নেই হুম সমীকরণের একমাত্র সমাধান হবে c1 গুণ আমাদের প্রথম ভেক্টর যোগ c2 গুণ দ্বিতীয় ভেক্টর এবং এই দুটি সমান হবে শূন্য ভেক্টর এবং এই সমাধান তখনই সম্ভব হবে যখন c1 এবং c2 উভয়েরই মান শূন্য হবে তাহলে চলো আমরা দেখি আমরা তো ইতিমধ্যেই সমাধান করেছি যে x1 সমান শূন্য এবং x2 ও সমান শূন্য এটা একটা বিশেষ ব্যাপার যে আমি এখানে এক্স ওয়ান এবং এক্স কে উভয়কেই শূন্য বানিয়েছি এখন আমি যদি এখানে শূন্য ভেক্টরটি পেতে চাই তাহলে সি ওয়ান সমান হবে শূন্য ভাগ তিন সুতরাং সি ওয়ান সমান হবে অবশ্যই শূন্য আবার সি সমান হবে শূন্য ভাগ সাত বিয়োগ দুই ভাগ একুশ গুণ শূন্য সুতরাং সি ও অবশ্যই হবে শূন্য সুতরাং একমাত্র সমাধান তাহলে হবে যখন এই দুটিকে শূন্যের সমান সমান বানানো হবে সুতরাং এই দুটি ভেক্টরের সেট এস এই এস টিও হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আমি ভিডিওতে লিখছি লিনিয়ারলি ইনডিপেন্ডেন্ট সুতরাং আমরা দেখতে পাচ্ছি এর স্প্যান হচ্ছে আর টু এবং এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সুতরাং আমরা অবশ্যই বলতে পারি এস অর্থাৎ এই ভেক্টর দুটি সেট এস এটি হল আর এর ভিত্তি আমি লিখছি আর টু এর একটি ভিত্তি এখন প্রশ্ন হলো এটা কি আর এর একমাত্র বেসিস এখন আমি একটি খুবই গতানুগতিক বা সহজ ধরনের একটি ভেক্টর নিব ধরি সেটার নাম হচ্ছে এটার নাম কি দিতে পারি ধরে এবং সমান হচ্ছে হচ্ছে ভেক্টর দুটি এক শূন্য এবং শূন্য এক এখন প্রশ্ন হলো এদের স্প্যান কি আর টু হবে এখন আমি কি আচ্ছা আমি ধরে নিচ্ছি আমি চাচ্ছি পেতে এই ভেক্টর এক্স ওয়ান এবং এক্স টু আমি কিভাবে এই দুটি ভেক্টর থেকে এটি গঠন করতে পারবো আমি তাহলে লিখতে পারি গুণ এক শূন্য ফল সবসময় আমাকে দিবে এবং এবং তাহলে হবে আর টু আমি ভিডিওতে লিখছি স্প্যান হবে আর টু এখন প্রশ্ন এটা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আমি এটা দেখাতে পারি এখন যদি তুমি এটার সমান ধরো একটি শূন্য ভেক্টর অর্থাৎ এখানে আমাদের এটা সমান শূন্য এবং এটাও হলো শূন্য তাহলে এটিও হবে শূন্য এবং এটিও হবে শূন্য এবং এটা অনেকটাই স্পষ্ট যে এখানে তুমি যাই করো না কেন এই ভেক্টর দুটিকে একটা দ্বারা প্রকাশ বানাতে পারবে না এবং এক শূন্য বানাতে পারবে না অর্থাৎ সুতরাং আমরা বলতে পারি এই দুটি ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আমি লিখে নিচ্ছি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এখন এই উদাহরণের মাধ্যমে আমি এখানে মূলত যে জিনিসটি দেখাতে চাচ্ছি যে এখানে যে ভেক্টর টি এর স্প্যান হলো R2 এবং এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সুতরাং আমাদের ভেক্টরসের সেট টি এটিও টু এর জন্য একটি ভালো ভিত্তি বা বেসিস আমি ভিডিওতে লিখছি আর আমি তোমাদের এর জন্য এটি দেখাতে চেয়েছিলাম যে R2 তার নিজের একটি বৈধ সাবস্পেস তুমি চাইলে নিজে নিজে এটি প্রমাণ করে দেখতে পারবে এখন প্রশ্ন হলো আমার কাছে যদি এমন একটা সাবস্পেস থাকে যার কোনো একটি ভিত্তি নেই বা অনেকগুলো ভিত্তি অর্থাৎ যার অসীম ভিত্তি তাহলে সেক্ষেত্রেও এস একটি বৈধ ভিত্তি এবং টিও একটি বৈধ ভিত্তি হবে এখন তুমি কিন্তু জানো টি কি এখন এই অবস্থায় আমরা একে বলবো একটি আদর্শ ভিত্তি তাহলে এটি হলো একটি আদর্শ ভিত্তি আমি লিখে নিই আদর্শ ভিত্তি এটি আসলে সেই বিষয়টি যেটি আমরা ক্যালকুলাস এবং পদার্থ বিজ্ঞান ক্লাসে করেছিলাম পদার্থ বিজ্ঞান ক্লাসের কথা যদি আমরা মনে করতে পারি এটি ছিল ইউনিট ভেক্টর ভেক্টর আই এবং জে এটি তাহলে হলো একটি আদর্শ ভেক্টর অর্থাৎ একটি দুই মাত্রার কার্তৃশীয় তলের আদর্শ ভেক্টর এখন হলো প্রয়োজনীয়তা একটি ভিত্তির প্রয়োজনীয়তা হলো যে শুধুমাত্র আদর্শ ভিত্তির ক্ষেত্রে নয় তুমি এর মাধ্যমে দেখাতে পারো তোমার সাবস্পেসে অন্তর্ভুক্ত যে কোনো ভেক্টরকে সাবস্পেসের অন্তর্ভুক্ত যে ভেক্টরকে একটি অনন্য বা ইউনিক কম্বিনেশনের মাধ্যমে এখন চলো তাহলে আমরা সেটা দেখাই তাহলে আমরা বলি যে এই সেট এই সেট অর্থাৎ V1 V2 ভি এবং এভাবে করে পুরো ভি পর্যন্ত এখন এটাকে আমরা বলবো একটি ভিত্তি একটি বেসিস কোনো একটা সাবস্পেস জন্য ধরি যে কোনো একটা সাবস্পেস u এর জন্য সুতরাং এই ইউ হচ্ছে আমাদের সাবস্পেস এখানে এগুলো হলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং এরা আরো দেখায় যে এদের স্প্যান হল এদের মধ্যকার সকল সম্ভাব্য লিনিয়ার কম্বিনেশন যা তোমাকে এই সাবস্পেসটির সকল সম্ভাব্য উপাদান দেবে এখন আমি তোমাকে যা দেখাতে চাই তা হলো যে এই যে ইউ এর প্রতিটি উপাদান একমাত্র এই সেটের অনন্য উপাদানের সংযুক্তি হিসেবে দেখানো যেতে পারে তাহলে চলো এটি দেখাই আমাদের যে ধরে নিয়ে একটা ভেক্টর এ যা হলো এই সাবস্পেস ইউ এর একটি উপাদান এর মানে হলো এ কে আমরা এই ভেক্টরগুলির গুলির যে কোনো লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে দেখাতে পারবো কারণ এরা হলো ইউ এর স্প্যান তাহলে আমরা আমাদের ভেক্টর দেখাতে পারবো গুণ গুণ যোগ এভাবে করে পুরো সি এন গুন ভি এন পর্যন্ত আমি তোমাদের দেখাতে চাই যে এটি একটি অনন্য সংযুক্তি বা ইউনিক কম্বিনেশন এটি দেখানোর জন্য আমি এখানে প্রমাণ করব। বৈপরীত্য অর্থাৎ কন্ট্রাডিকশন দ্বারা এখন চলো আমরা ধরে নেই এর আরেকটি কম্বিনেশন আছে ধরে নেই এ দেখায় ডি ওয়ান গুণ ভি ওয়ান যোগ ডি টু গুণ ভি টু এভাবে করে পুরো ডি এন গুণ ভি এন পর্যন্ত এখন কি হবে যদি আমি এই এ কে এই এ থেকে বিয়োগ করি আমি পাবো শূন্য ভেক্টর তাহলে চলো আমরা এখন এ কে এ থেকে বিয়োগ করি এবং আমরা আগে থেকে বুঝতে পারছি যে এর বিয়োগফল হওয়া উচিত একটি শূন্য ভেক্টর এখন তাহলে চলো আমরা দিক থেকে দিকে এভাবে বিয়োগের কাজটি সম্পন্ন করি রংটা বদলে নিই এখানে সি ওয়ান বিয়োগ ডি ওয়ান গুন ভি ওয়ান যোগ সি টু বিয়োগ ডি টু গুন ভি টু এরপর এভাবে আমি বোর্ডের সেই জায়গাটিতে পৌঁছে গেছি যেখানে এটি সমস্যা করতে থাকে C1 এখানে লিখি জটিল হয়ে যাচ্ছে আচ্ছা আমি আবার পরিষ্কার করে লিখি এই বাম পাশে এখানে আশা করি অসুবিধা হবে না এটাকে আপাতত আমি এখানে বাম পাশে লিখছি দাঁড়াও আমি আমার লেখার রঙটি বদলে নিচ্ছি তাহলে শূন্য ভেক্টর সমান হচ্ছে সি ওয়ান d1 গুণ এভাবে করে পুরো cn বিয়োগ গুণ vn পড়বে আমি শুধু এই ভেক্টরগুলোকে একে অপরের সাথে বিয়োগ করছি এখন আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে এগুলো হলো ভিত্তি ভিত্তির কথা বলার সময় তোমাকে দুটি জিনিস মাথায় রাখতে হবে একটি হলো এই যে এদের স্প্যান এদের সব স্প্যানগুলি তৈরি করে এই সাবস্পেস ইউ কে এবং আরেকটা জিনিস এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তাহলে এই সমীকরণটির একটি মাত্র সমাধান আছে এবং যেটি হলো আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হল একটি ধ্রুব গুণ ভি ওয়ান একটি ধ্রুবক গুণ ভি টু এভাবে করে একটি গুণ পর্যন্ত এবং এই সমীকরণটি কেবলমাত্র একটি সমাধান দিবে যখন এই প্রতিটি ধ্রুবকের মান হবে শূন্য অর্থাৎ প্রতিটি ধ্রুবক সমান হবে শূন্য এখানেও এই এটা সমান হবে শূন্য এবং এটিও হবে শূন্য এটাই লিনিয়ার কম্বিনেশনের সংজ্ঞা এটি হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট তাহলে এখন যদি সবগুলো ধ্রুবক সমান শূন্য হয় তাহলে আমরা পাই সি ওয়ান সমান ডি ওয়ান সি টু সমান ডি টু এভাবে করে পুরো সি এন সমান পর্যন্ত তাহলে এখন যেহেতু তারা রৈখিকভাবে স্বাধীন তাহলে এই প্রতিটি এই প্রত্যেক দ্রব্যগুলো হবে এক সমান এবং এটি হলো কন্ট্রাডিকশন আমরা ধরেছিলাম এরা ভিন্ন কিন্তু এদের লিনিয়ার ডিপেন্ডেন্স এদেরকে একই হতে বাধ্য করেছে তাহলে তোমার কাছে যদি কোন সাবস্পেস থাকে তুমি সেই সাবস্পেসের যে কোনো উপাদানকে ভেক্টরগুলোর ইউনিক কম্বিনেশন দ্বারা বের করতে পারবে আরও ভালো মতো বললে আমি তোমাদের আগেই বলেছিলাম যে এর ভিত্তি হলো আর টু এখন আমার পরবর্তী প্রশ্ন হলো যে এখন যদি আমি এখানে আরেকটি ভেক্টর নিয়ে আসি ধরেন ভেক্টরটি এক শূন্য তাহলে এখন কি এস আর টু এর ভিত্তি হবে উত্তর হচ্ছে না এটি যদিও আর টু এর ভিত্তি হিসেবে থাকবে কিন্তু এর ভেতরে এই যে বাড়তি ভেক্টরটি এটিও রয়ে গেছে এখন আর টু এর ভেতরে এবং আমি তোমাদের আগেই বলেছিলাম যে এই দুটি আর টু এর ভিত্তি সুতরাং আর কে আমরা এই দুটির লিনিয়ার কম্বিনেশন হিসেবে নির্দেশ করতে পারি আবার এটি যেহেতু ভিতরে রয়েছে সুতরাং আমরা এটিকেও অপর দুটি লিনিয়ার কম্বিনেশন হিসেবে দেখাতে পারি তাহলে এই সেটটি আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট থাকছে না এখন আমাদের এই সেটটি হয়ে গেছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর যেহেতু এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট তাই আমি এটিকে বাড়তি বলছি এবং এটি এখন আর আর এর ভিত্তি হিসেবে গণ্য হবে না তো এটিকে ভিত্তি বানাতে হলে আমাদের এই ন্যূনতম ভেক্টরের সেট বানাতে হবে অথবা বানাতে হবে একটি দক্ষ সেট যা আর্টওয়ার স্প্যান হতে পারবে